स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते। उपस्थित श्री रामकृष्ण भक्त मंडली, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি শ্রীম মাস্টার মহাশয় স্মারক পত্রিকা, সে বিষয়ে আমাদের শ্রদ্ধেয় ডক্টর দীপক গুপ্ত মহাশয় আলোকপাত করবেন। তার আগে আমি একটু মাস্টার মহাশয়ের জীবনী আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। সিংহ এবং মাস্টার মহাশয়, শ্রীরামকৃষ্ণের মাস্টার হচ্ছেন শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত। পিতা মধুসূদন গুপ্ত এবং মাতা স্বর্ণময়ী দেবীর তৃতীয় সন্তান মহেন্দ্রনাথ 1854 সালের 14 জুলাই কলকাতার সিমুলিয়ায় জন্মগ্রহণ করেন। পিতা এবং মাতা উভয়ের সরলতা, মধুর ব্যবহার, ধর্মনিষ্ঠার জন্য সুপরিচিত ছিলেন। বালক মহেন্দ্রনাথ ছিলেন মাতৃভক্ত এবং কোমল স্বভাবের। কৈশোরে মাতৃবিয়োগ ঘটে মহেন্দ্রনাথের জীবনে। জননীর স্নেহধারায় মহেন্দ্রনাথের জীবনে একটানা ধর্ম বা পরিস্ফুট হয়েছিল। প্রায়শই অসীমের চিন্তায় মগ্ন থাকতেন তিনি। হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা দ্বিতীয় স্থানে এবং এপি পরীক্ষায় পঞ্চম স্থান পেয়ে উত্তীর্ণের পর প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। তিনি দর্শন, ইতিহাস, ইংরেজি সাহিত্য, বিজ্ঞান প্রভৃতি সকল বিষয়ে গভীরভাবে আয়ত্ত করেন। পাঠ্যপুস্তক ছাড়া অন্যান্য বিষয় জানবার প্রবল আগ্রহ ছিল মহেন্দ্রনাথের। কুমার সম্ভব, শকুন্তলা, মনুসংহিতা, চৈতন্য চরিতামৃত প্রভৃতি সাহিত্য এবং জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করে সুপণ্ডিত হয়েছিল। অন্যদিকে আবার বাইবেল ও বিশেষভাবে অধ্যয়ন করেছিল। 1874 সালে মহেন্দ্রনাথ বিএ পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেন। এর আগে 1873 সালে মহেন্দ্রনাথ নিকুঞ্জ দেবীকে বিবাহ করেন। সংসারের আয় বৃদ্ধির প্রয়োজনে সওদাগরীর অফিসে চাকুরি নিলেন। পরে অধ্যাপনা কার্যে ব্রতী হয়ে তিনি কয়েকটি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ গ্রহণ করেন। শ্রীযুক্ত রাখাল, বাবুরাম, সুবোধ প্রভৃতি শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ভক্তগণ মেট্রোপলিটন শাখা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। সে সময় মহেন্দ্রনাথ ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক। এই কারণে শ্রী শ্রী ঠাকুরের ভক্তমণ্ডলী তাকে মাস্টার মহাশয় বলে ডাকতেন। 1882 সালে মাস্টার মহাশয় সাংসারিক বিবাদের জন্য মানসিক অশান্তিতে ভুগছিলেন। এই অবস্থায় ফেব্রুয়ারি মাসে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভগবান শ্রীরামকৃষ্ণের দর্শন লাভ করেন। প্রথম দর্শনে তার মনে হয়েছিল সেখানে যেন সব তীর্থের সমাগম হয়েছে এবং তার অশান্ত ও ভারাক্রান্ত হৃদয় শান্ত ও লোকভাব ধারণ করল। যত দিন যেতে লাগলো শ্রী ঠাকুরের সংসর্গে তার অন্তরের প্রহার অনুরাগও বাড়তে লাগল। মহেন্দ্রনাথের মতো আধার পেয়ে শ্রী শ্রী ঠাকুর তাঁর সব কথাই তাঁকে শোনাতেন। শ্রীমা ডায়েরি লেখা অভ্যেস ছিল। ঠাকুরের সাথে যেদিন যা কথাবার্তা হতো, বার, তিথি, নক্ষত্র, তারিখ দিয়ে ডায়েরিতে লিখে রাখেন। শ্রী শ্রী ঠাকুরের কথাগুলিতে প্রচার করে মাস্টার মহাশয় অমর হয়ে রয়েছে। তিনি বলতেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎটা তার জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা এবং শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রণয়ন তার জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি। কথামৃত জগতের ধর্ম সাহিত্যে এক অক্ষয় কীর্তি। এটি সাহিত্য হিসেবে যেমন বৈশিষ্ট্যপূর্ণ, তেমনি ভাষা কীর্তিও স্বচ্ছ ও সরল। একদিকে যেমন গম্ভীর জ্ঞান রাশিতে পূর্ণ, তেমনি অপরদিকে অসাম্প্রদায়িক
ও সার্বজনীন। মাস্টার মহাশয় সাধু ও ভক্তগণকে আত্মীয় বলে মনে করতেন। তিনি বলতেন, ঈশ্বর নামই জীবনের উদ্দেশ্য। সংসারে থেকেও তিনি অহরহ অখণ্ড সচ্চিদানন্দে ডুবে থাকতেন। শ্রী ঠাকুরের পাদপদ্মে তিনি তাঁর বিদ্যা যশ মান সমস্তই অর্পণ করেছিলেন। রোমালয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ভূয়সী প্রশংসা করেন এবং শ্রীরামকৃষ্ণের বিষয়ে তত্ত্ব ও তথ্য সংগ্রহের জন্য মাস্টার মহাশয় বিশেষ সাহায্য প্রার্থনা করেন। মাস্টার মহাশয়ও এই বৈদেশিককে সর্বপ্রকার সাহায্য করেছেন। এর ফলস্বরূপ ফরাসি ভাষায় রোমারোলার লেখা শ্রীরামকৃষ্ণের জীবনী আজ বিশ্ববিখ্যাত। তীর্থ দর্শন ও হিমালয় দর্শনের প্রতি তাঁর প্রবল আসক্তি ছিল। উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য ও ঘনীভূত আধ্যাত্মিকতায় তিনি এতই মুগ্ধ হয়েছিলেন যে ভক্তদের কাছে তিনি বলেছিলেন, আমার মনে হয়েছিল এখান থেকে মানুষ কী করে ফিরে যায়। মাস্টার মহাশয় কথামৃতের পঞ্চম ভাগে রূপ 1932 সালের 23 জুন রাত্রি 10টায় দেখে শয়ন করেন। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। সেদিন সারা রাত স্নায়ু যন্ত্রণায় অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। পরদিন 4 জুন সকাল 6টার সময় তিনি নশ্বর দেহ পরিত্যাগ করে শ্রীরামকৃষ্ণের লীন হলেন। তাঁর শেষ কথা ছিল, মা গুরুদেব আমাকে কোলে তুলে নাও। চণ্ডীগড়ের শ্রীমৎ ট্রাস্টের অর্থানুকূল্যে শ্রীমৎ মাস্টার মহাশয় স্মারক বক্তৃতা আয়োজিত। আজ বাংলায় এই স্মারক বক্তৃতা দেবেন শ্রীমৎ প্রপৌত্র অধ্যাপক দীপক গুপ্ত। বিষয় শ্রীরামকৃষ্ণ শ্রীমৎ প্রথম মিলন এর তাৎপর্য। আমি ওনাকে এই বিষয়ে আলোকপাত করতে অনুরোধ জানাচ্ছি। আজকে এই পূর্ণ সন্ধ্যা আপনাদের সবার সাথে মিলিত হয়ে শ্রীম স্মারক বক্তৃতা হিসেবে, মাস্টার মহাশয়ের স্মারক বক্তৃতা হিসেবে শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে শ্রীম প্রথম মিলন এবং ইয়ার তাৎপর্য এই বিষয়ে কিছু আলোচনা করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। যিনি আমার এই ভাগ্য দান করেছেন আমাদের পূজনীয় স্বামী সর্বোত্তানন্দ মহারাজজি, তাকে বা তাঁর কাছে আমি কৃতজ্ঞতা জানাই এবং তাঁকে প্রণাম করি। শ্রীম ট্রাস্ট অর্থ দানে এই যে আলোচনার ব্যবস্থা করেছেন তার জন্য
তাদের কাছেও আমার কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা জানাই। উপস্থিত সেসব সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী আছেন এবং আপনারাও যারা উপস্থিত আছেন, আপনাদের সবাইকে আমি প্রণাম জানাই এবং প্রীতি শুভেচ্ছাও জানাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা এবং স্বামীজি শ্রীমপ্রভু ঠাকুরের সন্তানদের প্রণাম জানিয়ে সর্বভূতানন্দ মহারাজজির আশীর্বাদকে মাথায় নিয়ে এবং আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সবার শুভেচ্ছাকে সম্বল করে নির্দিষ্ট বিষয়ে অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রীময়ের প্রথম মিলন সেই বিষয়ে দু চারটি কথা বলার চেষ্টা করি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব 1836 সাল থেকে 1886 সাল মাত্র 50 বছর মানব শরীরে ছিলেন। তাঁর অবতার জীবনের প্রথম 17টা বছর তিনি কামারপুকুরে তাঁর জন্মভূমি কামারপুকুর সেখানে বাল্যলীলা এবং কৈশোরলীলা সাঙ্গ করে 1853 সালে কলকাতায় আসেন এবং কলকাতার ছানাপুকুর নন্দনবাগান প্রভৃতি স্থানে বেশ কিছুদিন থেকে 1855 সালেতে তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে যান নিযুক্ত হন। মাকে দর্শন করবেন বলে বড়ই ব্যাকুল হয়ে পড়ে। রামপ্রসাদকে দেখা দিলে আমায় দিবি না কেন, এই না বলে তিনি মায়ের বিরহে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। ব্যাকুলতা ও কান্নার জেরে তিনি মায়ের দর্শন লাভ করলেন। 1859 সালে তিনি শ্রী শ্রী মাকে তাঁর জীবনীতে পেলেন বিবাহ সূত্রে এবং 1860 সালের পর থেকে হিন্দু ধর্মের নানা শাখা এবং অহিন্দু ধর্মেরও তিনি সাধন করেন এবং উপলব্ধি করেন যে ঈশ্বর এক, নানা ধর্ম সেই এক ঈশ্বরকে পাওয়ার নানা পথ, যত মত তত পথ বা সর্বধর্ম সমন্বয়ের বাণী তিনি জগতে প্রচার করেন। 1866 সালে তিনি অদ্বৈত সাধনায় লিপ্ত হন এবং কদিনের মধ্যে নির্বিকল্প সমাধি লাভ করেন। নির্বিকল্প সমাধি লাভ করলে সিদ্ধ পুরুষের শোনা যায় 21 দিনে মৃত্যু হয়, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের বেলায় দৈব বাণী হয়েছিল যে শ্রীরামকৃষ্ণদেবের শরীর থাকবে, কেননা তিনি লোকশিক্ষার জন্য জগতে এসেছেন, তিনি ভাবমুখে থাকবেন, অর্থাৎ কিনা আমি যন্ত্র তুমি যন্ত্রী এই ভাবে তিনি থাকবেন। আবার শুদ্ধ সত্য ভক্তেরা তাঁর কাছে আসবে, এই নাম দৈব বাণী হয়েছে। 1871 সালে শ্রী শ্রী মা প্রথম দক্ষিণেশ্বরে আসেন, শ্রীরামকৃষ্ণদেব তাঁকে সাদরে গ্রহণ করলেন এবং টানা 6 মাস নিজের কাছে রেখে তিনি সংসারের সমস্ত খুঁটিনাটি থেকে শুরু করে একেবারে ব্রহ্ম জ্ঞান অব্দি সমস্ত শিক্ষা দিলেন। মায়ের স্বরূপকে উপলব্ধি করে তিনি 1872 সালের 5ই জানুয়ারি ফলহারী কালীপত্র তিথির দিন তিনি মাকে সরস্বতী পুজো করেছিলেন এবং সমস্ত সাধনার ফল তিনি মাকে প্রদান করেছিলেন। এইভাবে মাকে প্রসন্ন না করে তিনি লোকশিক্ষার কাজে নিয়েছেন। 1875 সালে
পনেরোই মার্চ তারিখে। তিনি তখনকার কালে প্রসিদ্ধ মানুষ ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের সঙ্গে মিলিত হয়েছিলেন। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন তাকে দেখেই চিনতে পেরেছিলেন, তাকে অদ্বিতীয় মহাপুরুষ বলে তিনি সবাইকে বলতে লাগলেন। নিজের অনুগামী যারা তাঁদের বললেন, লেখালেখিতে বক্তৃতাতে তিনি শ্রীরামকৃষ্ণদেবের মহিমা প্রচার করতে লাগলেন। তাঁর অনুগামীরা এবং যারা তাঁর লেকচার শুনলেন এবং তাঁর সঙ্গ করেছিলেন, তাঁর লেখালেখি করেছিলেন, তারা সবাই শ্রীরামকৃষ্ণদেবকে দক্ষিণেশ্বরে দর্শন করতে গেলেন। যারা সব গেছিলেন তাদের মধ্যে অনেকে উত্তরকালে শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ পার্শ্বদ হয়ে উঠেছে। 1879 সালের শেষের দিক থেকে ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদরা ঠাকুরের কাছে আসতে থাকে। গোড়ার দিকে রামদত্ত, সুরেন্দ্রনাথ মিত্র, তারকনাথ ঘোষাল, লাটু মহারাজ, কেদারনাথ চট্টোপাধ্যায় প্রমুখ তাঁরা ঠাকুরের কাছে এসে পড়লেন। 1881 সালে নভেম্বরে স্বামী বিবেকানন্দ মহারাজজি, নরেন্দ্রনাথ দত্ত তখন তিনি ঠাকুরের সঙ্গে মিলিত হলেন। তার কিছু আগে পরে রাখাল মহারাজ, চবি মহারাজ, নাগ মহাশয়, বলরাম বাবু প্রমুখ ঠাকুরের কাছে এসে পড়লেন। 1882 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মার্চ মাস হবে এই কথামৃতকার শ্রীম ঠাকুরের কাছে এলেন। তারই কিছু পরে শরৎ মহারাজ, শশী মহারাজ, বাবুরাম মহারাজ, নিরঞ্জন স্বামী, কালী মহারাজ, গিরিশ বাবু, গঙ্গাধর মহারাজ প্রমুখ ঠাকুরের সন্তানরা অনেকেই শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে পড়লেন। শ্রীরামকৃষ্ণদেব এইসব অন্তরঙ্গ পার্শ্বদকে নিয়ে লীলায় মেতে উঠলেন। লোক শিক্ষার জন্য অবিশ্রান্তভাবে কথামত দর্শন করলেন এবং 1886 সালের 28 মাসে তিনি মহাসমাধি লাভ করেছেন। এই যে রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ পার্শ্বদের কথা বলছি, তাদের প্রায় সবারই মতন শ্রীম একরকম দৈবী জয়ে ভাসতে ভাসতে শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে পড়ে। 1854 সাল হবে 14ই জুলাই নাগপঞ্চমীর তিথিতে তিনি মধুসূদন গুপ্ত এবং স্বর্ণময়ী দেবী ঘর আলো করে কলকাতার ছামকপুরের অঞ্চলে তিনি শিবনারায়ণ দাসের লেনে জন্মগ্রহণ করেছেন। তার বাবা কিছুদিনের মধ্যেই কলকাতার নিকটবর্তী এলাকায় গুরুপ্রসাদ চৌধুরীর একটা বাড়ি ক্রয় করলে শ্রীম সেই বাড়িতেই বড় হয়ে ওঠে। শৈশবকালে শোনা যায় তার যিনি মা ছিলেন আর কি, স্বর্ণময়ী দেবী 12 বার শিব পুজো করেছিলেন। এই শিব পুজো 12 বার করার পর এই দেবদুর্লভ সন্তানটি তিনি লাভ করেন। তাই শৈশব থেকে তার মধ্যে এক প্রবল ধর্মভাব দেখা দিয়েছে। শ্রীরামকৃষ্ণদেব একদিন শ্রীমকে বলেছিলেন, জানো তুমি যখন ঝামাপুকুরে জন্মেছিলে আমি তখন ওই পাড়াতেই আছি। শ্রীম পরে ভক্তদের বলেছিলেন, তিনি বলতে চেয়েছেন যে তিনি আমার জন্ম থেকেই সঙ্গে আছেন। 4 বছর যখন তার বয়স 1858 সাল, তখন তিনি তার মার সঙ্গে মাহেশের রথ দেখে বাড়ি ফিরছেন। ফেরার পথে তার মা তাকে নিয়ে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঢোকে। গর্ভমন্দিরের সামনেতে ছোট্ট শিশু মহেন্দ্রনাথ, যিনি তৎপরেতে শ্রীম এবং মাস্টারমশাই বলে পরিচিত হলেন, সেই ছোট্ট শিশু মহেন্দ্রনাথ তার মাকে একটা দেখতে না পেয়ে কেঁদে উঠেছে। সঙ্গে সঙ্গে দেখা যায়, শোনা যায় যে স্বয়ং ঠাকুরই এসে তাঁকে কোলে কোলে তুলে আদর করে তার মার কাছে পৌঁছে দিয়েছে। কিন্তু শুধু আদর নয়, এ যে ঠাকুরের শক্তি সঞ্চার, মাত্র 4 বছর বয়সে যে রামকৃষ্ণ শক্তি তার মধ্যে সঞ্চারিত হয়েছিল
সেই রামকৃষ্ণ শক্তি তান্ত জীবনটিকে অলক্ষে পরিচালিত করে চলছে। মাত্র যখন তার 7 বছর বয়স তখন তার মা মারা যান। যেদিন মা মারা যান সেই রাত্রে তিনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে এবং স্বপ্ন দেখে যে তার মা এসে বলছেন, তুমি আমায় দেখতে পাচ্ছ না তাই তুমি কাঁদছ, তবে তুমি নিশ্চিত জানবে আমি সারা জীবন তোমায় দেখব। শ্রীরামকৃষ্ণদেব প্রায়শই ভক্ত শ্রীমদ প্রায়শই ভক্তদের বলতেন যে ঠাকুরই মায়ের রূপ ধরে এসে তাকে এইরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সারা জীবন নাকি তিনি তাকে দেখতেন। তার বয়স যখন 10 বছর তখন একটা মজার ঘটনা কথা আমি তো আছে, আশ্বিনের ঝড়ে উনি বড্ড ভয় পেয়ে গিয়েছিলেন। অত্যন্ত বাচ্চা ছেলে, 10 বছরের ছেলে, আশ্বিনের ঝড়ে ভয় পেয়ে তিনি তার বাড়ির যে ছাদ সংলগ্ন একটা ঘর, সেই ঘরেতে তিনি নানা দেবদেবীকে ডেকেছিলেন এবং পরিণাম হলো সে ঝড় প্রশমিত হয়ে গিয়েছে। শুনলে অবাক হয় যে প্রায় 21 বছর পরে 14 জুলাই 1885 সালে বলরাম মন্দিরেতে একটু ভূমিকম্প হয়েছে, সব ভক্তেরা একটুখানি ভয় পেয়ে গিয়েছেন। তখন শ্রীরামকৃষ্ণদেব শ্রীমাকে একটা বলে বসে, আচ্ছা তোমার আশ্বিনের ঝড়ের কথা মনে পড়ে? কি অদ্ভুত কথা না, 21 বছর পরে শ্রীমকে বললেন, তোমার আশ্বিনের ঝড়ের কথা মনে পড়ে? তিনি কথা মেটেতে দিচ্ছেন, কি আশ্চর্য, তখন তার বয়স 8-10 বৎসর হবে, তিনি আশ্বিনের ঝড়ে ভয়েতে নানা দেবদেবীকে ডেকেছিলেন। তিনি কথা মিটে দিচ্ছেন, তবে কি ঠাকুর তা জানেন বলে একটি লাইন লিখেছেন কথা মিটে, তবে কি তিনি জন্মাবধি আমাকে গুরু রূপে রক্ষা করিতেছেন। ওই যে বললাম দুই বিজয়ে ভাসতে ভাসতে আসছেন, আমি এসেছি তা নয়, এই ঠাকুরই তাঁদের সবাই করে নিয়ে আসছেন, ব্যাকগ্রাউন্ডটা আমরা শুধু একটু করে বুঝছি। যাই হোক, এই যে আশ্বিনের থেকে প্রমাণ হয় যে রামকৃষ্ণ শক্তি যেটা 4 বছরে ঠাকুর তার মধ্যে প্রবেশ করিয়েছে সেটি তার এই শৈশব থেকে বড় করে তুলছে। ছাত্র জীবনে আপনি এক্ষুনি শুনলেন মহারাজ বলছিলেন তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন, তিনি হেয়ার স্কুল আর প্রেসিডেন্সি কলেজে পড়াশুনো করার সময় স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি সমস্ত পরীক্ষায় তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। এমনি পড়াশুনো ছাড়া তিনি আইন বিষয়েও পড়াশুনো করেছেন। একবার উচ্চ আকাঙ্ক্ষার তাগিদে তিনি ICS হবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই ব্যাপারে তিনি সুরেন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে একটু পরামর্শও করেছিলেন, কিন্তু যাই হোক ঈশ্বরের ইচ্ছায় তাঁর ওই পথে আর অগ্রসর করা হয়নি। ছাত্র জীবনেতে শ্রীমদ বেশ কটি লক্ষণ বেশ কটি বৈশিষ্ট্য পাওয়া যায়। 1867 সাল হবে, ক্লাস 7-8 পড়েন তিনি, তখন থেকেই তিনি ডায়েরি লেখা অভ্যেস করেছেন। তিনি ভক্তদের বলতেন, রামকৃষ্ণ পরমহংসদেব এই কথা মৃত লেখাবেন বলে প্রায় 15 বছর ধরে আমার ডায়েরি লেখার অ্যাপ্রেন্টিস করে রেখেছে। আর 1867 সাল থেকে তিনি ডায়েরি লিখছেন, 1882 সালে ঠাকুরের সঙ্গে আলাপ, 15 বছর পরে। তাই বললেন 15 বছর ধরে আমার ডায়েরি লেখার অভ্যেস করিয়ে নিয়েছে। আবার শুধু তাই নয়, তিনি লেখাপড়া পাঠ্যপুস্তকের বাইরে তখন প্রচণ্ড বেশিভাবে নানা ধর্মগ্রন্থ, শাস্ত্রীয় গ্রন্থ, বিশেষ করে মহাপুরুষদের জীবনী পড়াশুনো করেছে, অধ্যয়ন করেছে। তিনি নিজে মুখে বলেছিলেন, ঠাকুরের কাছে আসার সময় সমগ্র চৈতন্য চরিতামৃতের বাইবেল আমার কণ্ঠস্থ ছিল। লেখাপড়াতে এইরকম তিনি ছিলেন। ছাত্র জীবনের শেষের দিকে তিনি একজন তদানীন্তনকালের বঙ্গীয় যুবক অনেকদের মতন তিনি ব্রাহ্ম সমাজ এবং ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের প্রতি বড় আকৃষ্ট হয়েছিলেন এবং ঘনিষ্ঠ হয়ে পড়েছেন। তার ফলে তিনি লীলাকার বাদীয় হয়ে উঠেছিলেন।
এই যে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, তার সঙ্গে যখন শ্রীমক খুব কাছে এসে পড়েছেন, ঘনিষ্ঠতা হয়েছে, তখন সেই ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন শ্রীময়ের অসাধারণ মেধা এবং দেব চরিত্রের প্রতি আকৃষ্ট হয়ে তাকে সমাজভুক্ত করার আগে পরিবারভুক্ত করার জন্যে তাঁর বোন নিকুঞ্জ দেবীর সঙ্গে তাঁর বিবাহের ব্যবস্থা করে। 1873-74 সাল হবে শ্রীম বিবাহিত জীবনে প্রবেশ করলেন। একদিকে বিবাহিত জীবন, অপরদিকে যৌথ পরিবারে অর্থের প্রয়োজনে তাগিদে তিনি গোড়ার দিকে কটি সৌদাগরী অফিসে চাকরি করেছিলেন। তারপর তিনি মহাত্মা বিদ্যাসাগর মহাশয় স্কুলের প্রধান শিক্ষক পদে নিযুক্ত হয়েছিল। এই যৌথ পরিবারে সাংসারিক জীবনে এই সাংসারিক কলহ প্রায় লেগে থাকত, আর সীমা অত্যন্ত অশান্তিতে ভুগতেন এবং ঈশ্বরের কাছে শান্তির জন্য প্রার্থনা করতেন। কিন্তু এতে ফল বিশেষ কিছু না হয় তিনি একবার ঈশ্বরের ওপর অভিমান করেছিলেন। অভিমানে ভেবেছিলেন যে এই আমি আন্তরিকভাবে ডাকছি, তুমি সাড়া দাও না, তা যদি না দাও তাহলে বুঝবো তুমি নেই, আর তুমি যদি না থাকো আমারও থাকার দরকার নেই। এই না ভেবে ঈশ্বরের ওপর অভিমান করে আত্মহননের কথাও চিন্তা করেছে রামকৃষ্ণ পরমহংসদেব। কিন্তু ঠিক এই জাতিই করেছিলেন, সাধন অবস্থায় মাটি দেখা দিবি নে, তবে দেখো সাড়াটা দিয়ে আমি গলা নামাচ্ছি, এইবার মা দেখা দিলেন। তাহলে এই যে মিলন হবে তার পেছনে কিন্তু এই অনুভূতিগুলো শ্রীময়ের খুব কাজ করছে। এই জন্যই আমরা ডিটেলসটা, ব্যাকগ্রাউন্ডটা বলতে যাচ্ছি। যাই হোক, তিনি তো এই রাম যখন তার মনের দুরাবস্থা, একদিন সাংসারিক কলহ চরমে উঠল, এই যেই উঠল তিনি ধৈর্যচ্যুত হয়ে সেদিন রাত্রিরে বাড়ির থেকে বেরিয়ে পড়ে বরানগরে তাঁর বরদিদির বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। শোনা যায় তারিখটা ছিল সম্ভবত 25 ফেব্রুয়ারি 1882 খ্রিস্টাব্দ। তিনি তো তখন তার মন তো অত্যন্ত ভারাক্রান্ত এবং অশান্তিতে দারুণভাবে ভরপুর হয়ে আছে। পরের দিন 26 ফেব্রুয়ারি শোনা যায় তিনি বিকেল বেলায় বরানগরের প্রসন্ন বাণিজ্যের বাগান বাড়িতে তিনি একটু বেড়াচ্ছেন। সঙ্গে তার ভাগ্নে সম্পর্কে একজন ছিলেন সিদ্ধেশ্বর মজুমদার, তাকে সিধু বলা হতো। সেই সিধু তার সঙ্গে ঘুরছেন বেড়াচ্ছেন, হঠাৎ সিধু তাকে একটি কথা বলে বসলেন, বলে জানেন গঙ্গাই গঙ্গার ধারেতে আর একটা সুন্দর বাগান আছে, সেখানে কি যাবে? সেখানে একজন পরমহংস আছে। ব্যাস সেই যে পরমহংস শব্দটা শ্রীময়ের কানেতে মৃত সঞ্জীবনী মন্ত্রের মতো উচ্চারিত হল। তিনি একদম মন্ত্রমুগ্ধ হয়ে একটি কথা না বলে সোজা দক্ষিণেশ্বর কালী মন্দিরে এসে উপস্থিত হলেন, আর এখান থেকে শুরু হল রামকৃষ্ণ কথামৃত। তাহলে কথামৃত শুরু হতে চলেছে, এই ঘটনাগুলো কিন্তু ঘটে গেছে, তিনি আসছেন শ্রীমজিনে। যাই হোক, শ্রীমতে এসেছেন শ্রীরামকৃষ্ণ চরণেতে শ্রীম প্রথম উপস্থিত। তখন তার বয়স 27, তাঁর কৃতি ছাত্র জীবনে পরিসমাপ্তি ঘটে গেছে। মহাত্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় স্কুলের তখন তিনি প্রধান শিক্ষক, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনে তিনি খুবই ঘনিষ্ঠ, আবার পারিবারিক সূত্রে তিনি আবার খুব নিকট। এইরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে তিনি ঠাকুরের কাছে, তিনি প্রথমে গোড়াতে শ্রীরামকৃষ্ণদেবকে তাঁর প্রথম দর্শন করা, প্রথম মিলনের অভিজ্ঞতা অসাধারণ সুন্দরভাবে ছবির মতন করে প্রথমে তুলে দিয়েছেন। তিনি দিচ্ছেন গঙ্গা তীরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি, সন্ধ্যা হয় হয় ঠাকুরের ঘরে মাস্টার বা সিংহ আসিয়া উপস্থিত। তিনি প্রথমে দিচ্ছেন এই হলো তাঁর প্রথম দর্শন। তিনি এসে দেখছেন শ্রীরামকৃষ্ণদেব ছোট তক্তাপোষের উপর বসে আছেন, পূর্বাশ্ব হয়ে বসে আছেন,
ভক্তেরা নিয়ে যেতে কিরম অদ্ভুত ঘটনার কথা নিতে মাস্টার মাস্টার দিচ্ছেন, মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছে। ব্যাপারগুলো অবাক হচ্ছেন কেন, দেখেই তিনি বুঝেছেন ইনি তিনি যিনি 4 বছরে মায়ের কাছে পৌঁছে দিয়েছেন। দেখলেন তিনি অবাক হচ্ছেন এই কারণে, তিনি বলেন ইনি তো তিনি যিনি 4 বছরে মায়ের কাছে আমায় পৌঁছে দিয়েছেন। আবার এদিকে 4 বছর বয়সে তাঁকে তো রামকৃষ্ণ শক্তি প্রবেশ করা আছে, এতদিনে সেই শক্তি বেশ সক্রিয় হয়ে উঠেছে। পরিণামটা হলো এই যে তিনি বোধ করছেন যে বুঝি সাক্ষাৎ সুখদেব হরি কথা কইতেছেন এবং সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা কুরুক্ষেত্রে শ্রীচৈতন্য মহাপ্রভু বুঝি রামানন্দ স্বরূপ আদি ভক্ত সঙ্গে বসিয়াছেন ও ঈশ্বরের গুণগান করিতেছে। অর্থাৎ প্রথম দর্শনে শ্রীমৎ শ্রীরামকৃষ্ণদেবকে জ্ঞান ভক্তির অবতার সপার্শ্ব লীলায় অবতীর্ণ বলে চিনতে পারলেন। তিনি তো একভাবে দেখে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছে হচ্ছে না। তিনি কথা মেনে দিচ্ছেন, তারপরে তার মনে হচ্ছে যে আচ্ছা দেখি তো কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। এইবার ঘরের বাইরে আসতে আরতি মধুর শব্দ হতে লাগে, শ্রীম দ্বাদশী মন্দির রাধাকান্তের মন্দির এবং ভবতারিণী মন্দিরে আরতি দর্শন করে পরম প্রীতি লাভ করলেন। মজার ব্যাপার, শ্রীম কিন্তু নীলাকারের দিকে ঝোঁক, তাই তাঁর বোধেতে এসেছে একটি অদ্ভুত জিনিস। মাস্টার মহাশয় কথা মেতে দিচ্ছেন, মাস্টারের বোধ হল আরতির সেই মধুর শব্দ ভাগীরথী বক্ষে ভ্রমণ করিতে করিতে দূরে কোথায় বিশ্বায়। অর্থাৎ বলতে চাইছেন আরতি শুধু মন্দিরে বিগ্রহী হচ্ছে না, এ আরতি নিরাকার ব্রহ্মেরও আরতি হচ্ছে। আরতি দর্শন শেষে এইবার তিনি পাকা উঠোনের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে সিদ্ধেশ্বর মজুমদারের সঙ্গে ঠাকুরের ঘরের কাছে আসছেন। এইবার আসার সময় সিদ্ধেশ্বর মজুমদার তাকে জানিয়ে দিচ্ছেন যে এটি হচ্ছে রানী রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, আবার শুধু তাই না এখানে অনেক অতিথি গরিব প্রায়শই আসে। এই না হেঁটতে হাঁটতে যেতে ঠাকুরের ঘরের কাছে এসে পড়েছেন, এইবার এসে দেখেন ঘরে গার্বিয়া আর ওর পাশে বৃন্দে পরিচারিকা দাঁড়িয়ে রয়েছেন। শ্রীমত অবাক ওই বৃন্দে পরিচারিকাকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ সাধুটি কি ঘরের মধ্যে আছেন? মজার ব্যাপার কথা নিতে যে সারা কথা নিতে পাতায় পাতায় শুধু সাধু কথা আছে, শ্রীময়ী মুখ দিয়ে প্রথম সাধু শব্দটা বেরোচ্ছে। তিনি শ্রীরামকৃষ্ণদেবকে উল্লেখ করে বলছেন, হ্যাঁ সাধুটি কি ঘরের মধ্যে আছে? বৃন্দে বললেন, হ্যাঁ বাবা ঘরে আছে। শ্রীময়ী তো অনুসন্ধিষ্ঠ মানুষ খুবই, তিনি তাকে জিজ্ঞেস করছেন আচ্ছা এখানে কি কতদিন আছেন, আর ইনি কি খুব বইটই পড়েন? বৃন্দে বললেন, বাবা এখানে উনি অনেক দিন আছে, তবে তুমি যে বলছো বইচই, না বাবা বইচই পড়তে দেখিনি, তবে দেখেছি সব নিয়ে মুখে। মাস্টার মহাশয় এই কথা শুনে খুবই অবাক হয়ে এইবার তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তিনি কি এখন সন্ধে করবেন, তা তুমি কি একবার তাকে খবর দেবে যে আমরা তার সঙ্গে একটু দেখা করব, আমরা কি তার কাছে দেখা করতে যেতে পারি? বৃন্দের পরিচারিকা বললেন, যাও না বাবা ঘরে গিয়ে বসো। মাস্টার মহাশয় খুবই আনন্দ পাচ্ছেন এবং অবাক হচ্ছেন, কারণ তদানীতন কালে একটু বড় মানুষের কাছে যেতে গেলে স্লিপ টিপ দিতে হয়, কিন্তু বৃন্দে টেক্স আপ দ্য লিবার্টি বলছে না না তোমরা সোজা ঘরে গিয়ে বসো। মাস্টার মহাশয় বোধ করি অনুভব করছেন যেমন আকাশ দেখতে বা সাগর দেখতে কোনো পারমিশন লাগে না, তেমনি পরমেশ্বরের মতো মহাপুরুষ দেখতে কোনো পারমিশন কোথায় লাগে না, তাই তো তিনি সোজা সিদ্ধেশ্বর মজুমদার আর মাস্টার মহাশয় দুজনে ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে অদ্ভুত দেখছে,
দেখছেন সেই ছোট খাটের উপর তিনি একা বসে আছে, ঘরে অন্য কেউ নেই, ঘরেতে ধুনো দেওয়া হয়েছে আর সমস্ত দরজা বন্ধ। মাস্টার মহাশয় বা শ্রীম ঠাকুরকে অর্ধাঞ্জলি হইয়া প্রণাম করলেন আর ঠাকুর তাদের বসতে বললে তারা দুজনে মিলে বসল। শ্রীরামকৃষ্ণদেব শ্রীমকে বলতে লাগলেন, ভেঙা কোথায় থাকো, কি করো, বরানগরে কেন এসে এইসব কথা বলে শ্রীম দিচ্ছেন। তিনি সমস্ত পরিচয় দিলেন, কিন্তু অবাক কাণ্ড, পরিচয় দেওয়ার সময় তিনি দেখছেন যে ঠাকুর তার দিকে তাকিয়ে সমস্ত কথাবার্তা করেছেন সব ঠিক, কিন্তু ভারী অন্যমনস্ক, ভারী অন্যমনস্ক অবস্থা তা। সিংহ ভাবছেন যে এখন সন্ধে সন্ধে করবেন, আমরা এসে আমি ডিস্টার্ব করলাম, তাই তিনি বলছেন আগে আপনি এখন সন্ধ্যা করবেন তবে আমরা আসি। শ্রীরামকৃষ্ণদেব তোমাকে খুব মানে চমকিয়ে দিল, বললেন সন্ধ্যা তেমন কিছু না, বোধ করি শ্রীমকে দেখতেই শ্রীরামকৃষ্ণদেবের এই ভাবাবিষ্ট অবস্থা। তিনি বেশ বুঝেছেন চার বছর বয়সে যাকে ছুঁয়ে দিয়েছিলাম জগদম্বা তাঁকে প্রায় এতদিন পরে চব্বিশ বছর পরে বোধহয় হবে এই ঠাকুর নিজের কাছে নিয়ে এসেছে, ওকে দেখেই তিনি ভাবাবিষ্ট হয়েছিলেন। কিছুদিন পরে এই না শ্রীরামকৃষ্ণদেবের কাছে শ্রীমা এলেন, শ্রীমাকে বললেন জানো তুমি আসতেই আমার দীপম হয়েছে, বোঝা যাচ্ছে ঘটনাটা তাই শ্রীমকে দেখে তাঁর এই নাম ভাবাবিষ্ট অবস্থা হয়েছে। আর কিছু কথাবার্তার পর এইবার শ্রীম বিদায় নিচ্ছে, যখন বিদায় নিচ্ছেন তখন ঠাকুর তাঁকে বলছেন তুমি আবার এসো। এই আবার এসো শ্রীরামকৃষ্ণদেবের দুটো শব্দ যেন মহামন্ত্র, কেননা তিনি ঘরের বাইরে আসতেই এই শ্রীমার কানেতে আবার এসো ঝঙ্কৃত হতে লাগলো। আবার ঠাকুরের কাছে যাবার জন্যে তার প্রাণ ছটফট করতে থাকে। শ্রীম কথা নিতে অদ্ভুতভাবে দিচ্ছেন, তিনি দিচ্ছেন যে এসো মুখে যার কাছে বারবার ফিরিয়া যাইতে ইচ্ছা হইতেছে, আবার দিচ্ছেন কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হইতেছে, কাল কি পরশু আবার আসবো, আর ইনিয়ত বলেছেন আবার এসো। এই না ভাবে তিনি বিদায় নিলেন। এইবার যখন বিদায় নিলেন তখন তার মনে ভারাক্রান্ত অবস্থা অনেক কেটে গেছে, মনেতে তাঁর শান্তি এবং মনেতে তাঁর একটা দেব ভাবে ভরপুর, সর্বদাই রামকৃষ্ণ চিন্তায় বিভোর, সর্বদাই যেন সেই অমৃতময়ী কথা শুনছেন আর রামকৃষ্ণদেবের সেই আনন্দমূর্তি দর্শন করছেন। শ্রীরামকৃষ্ণদেবকে দেখা মাত্রই শ্রীমন যেন ঘটে গেল একটা নতুন জীবন, এবং এখন থেকে শুরু হয়ে গেল তাঁর জীবনের অসাধারণ রূপান্তর। এই যে মিলন শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে শ্রীমন মিলন, তার তাৎপর্য তো অপরিসীম, কেননা একদিকে যেমন ঘটে গেল শ্রীমন নবজন্ম, শুরু হয়ে গেল তাঁর জীবনের রূপান্তর, তেমনি আবার এই রূপান্তরিত জীবন থেকেই সৃষ্টি হলো রামকৃষ্ণ কথামৃত, যার মাধ্যমে পৃথিবীর বুকের উপর দিয়ে বয়ে গেল সেই রামকৃষ্ণ ভাবগঙ্গা, সেই রামকৃষ্ণ বাণী গঙ্গা এবং ভাবগঙ্গা, যার স্পর্শে মানুষ পায় অপার শান্তি আর অমৃতের নব আশা। আমরা দেখি শ্রীম প্রথম ঠাকুরকে দেখার পরে তিনি বারে বারে ঠাকুরের কাছে আসতে শুরু করলেন, দাস ভাব এবং সেবকের ভাবে ঠাকুরের সঙ্গ করতে লাগলেন। আবার তিনি যা কিছু দেখতেন, যা কিছু শুনতেন, যা কিছু পরিবেশ লক্ষ্য করতেন, সবই তিনি দিন তারিখ তিথি নক্ষত্র সব ডায়েরিতে লিখে রাখতেন, এবং সেই ডায়েরিটি সর্বদা ধ্যান করে ঠাকুরের সঙ্গ সুখ লাভ করতেন। এইভাবে বারে বারে ঠাকুরের কাছে আসা যাওয়ায় তিনি শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ হয়ে উঠলেন, এবং অসংখ্য লীলা তিনি ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাকে নিজে মুখে বললেন, দারুণ কথা বললেন, তুমি আর আমি এক সত্তা, যেমন পিতা আর পুত্র,
পিতা দিলে পুত্র যেমন ঐশ্বর্য পায়, তুমি আমার সেই ঐশ্বর্য পাবে। জ্ঞান ভক্তি দিলে বৈরাগ্য আমার ঐশ্বর্য। আবার শ্রীরামকৃষ্ণদেব তাকে বললেন, দেখো তুমি যেখানে সেখানে যেও না, যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসে। অর্থাৎ বলতে চাইছে, ধর্মজগতে যে সমন্বয় সার্বজনীন ভাব তা শুধু ঠাকুরের কাছেই থাকবে। যদি অন্য জায়গায় যাতায়াত করো তাহলে ভাব তোমাকে তোর গুলিয়ে যাবে। এই কথা, এই হচ্ছে রাত্রের আশঙ্কা। শ্রীমকে এই নাম ভাবে তাকে বলল, এই অন্তরঙ্গতাটা খুব গভীর হয়ে গেল। ব্যাস ত্যাগে কে শ্রীমর বুকেতে একটা তীব্র বৈরাগ্যের ঝড় উঠল, এবং তীব্র বৈরাগ্যের তারণায় তিনি সংসার ত্যাগের সংকল্প করে বসল। শ্রীরামকৃষ্ণদেব তাঁকে বললেন যে দেখো তুমি যে সংসার ত্যাগ করবে, মাকে জিজ্ঞেস করেছি। মা কি বললে জানো? মা বললে, সে কি গো, আমাকে যে ওর কিছু কাজ করতে হবে। ভাগবত পণ্ডিতকে মা একটা পাশ দিয়ে সংসারে রাখেন, নইলে ভাগবত শোনাবে কে? বললেন, তোমাকে ভাগবত শোনাবার জন্যে মা তোমায় সংসারে রেখেছে। এই না বলে শ্রীরামকৃষ্ণদেব আবার নিজে বলছেন, তবে কি জানো, নির্লিপ্ত জ্ঞানী সংসারে সহজে থাকতে পারে। এই না বলে শ্রীরামকৃষ্ণদেব তাকে দক্ষিণেশ্বরের নিজের কাছে রেখে 14 ডিসেম্বর 1883 সাল থেকে টানা এক মাস ঈশ্বর দর্শন এবং নির্লিপ্ত জ্ঞানী সাধন করালেন। এই সাধনকালে তিনি শ্রীমকে বললেন, দারুণ কথা বললেন, বললেন দেখো যে তোমার যা উঁচু ঘর আর যা বিশাল আথা, তাতে গুরু কৃপায় জ্ঞান আর ভক্তি দুই একসাথে হবে। আবার বললেন, যেন মাকে আমি প্রার্থনা করেছি, মাকে এই বলে প্রার্থনা করেছি, মা তুমি যদি একে সংসারে রাখো, মাঝে মধ্যে দেখা দিও, তা না হলে সে কেমন করে থাকবে। আবার শ্রীমকে বললেন, জানো তোমাকে একটা কথা বলি, একাগ্রতার সঙ্গে তুমি এই গানটি দিও, যাব মা তুলো কুণ্ডলিনী যাও, তাতে তোমার ঈশ্বর দর্শন। এইবার সাধন শেষে তাকে বললে, এইবার তুমি বাড়ি যাও, বাড়িতে গিয়ে সবাইকে বলবে তুমি তাদের কত আপনা, তারাও তোমার কত আপনা, মনে জানবে তারাও তোমার কেউ নয়, আবার তুমিও তাদের কেউ নয়। এইভাবে শ্রীরামকৃষ্ণদেব তাকে নির্লিপ্ত জ্ঞানী হাতে করে তৈরি করলে, এবং শুধু তৈরি করা নয়, জগদম্বার নির্দেশ হতে তিনি তাকে সংসারেতে রাখলেন। শ্রীমজিনী তিনি কর্মজীবনে তো স্কুলে পড়াতেন, সংস্কারবান ছাত্রদের দেখলে তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে নিয়ে আসতেন। আমরা দেখি এই নিয়ে এসে তিনি পার্শ্ব মণ্ডলীকে খুব বৃদ্ধি করেছেন। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ অনুযায়ী, আদেশ অনুযায়ী তিনি এই সব ছোকরা ছাত্রদের আধ্যাত্মিক উন্নতিতে তিনি যথেষ্ট ধর্মোপদেশ দিয়ে সাহায্য করেছেন। শ্রীম দারুণ কাণ্ড করেছেন যখন ঠাকুর অসুস্থ হয়েছে, শ্রীরামকৃষ্ণদেব যখন অসুস্থ হয়েছিলেন তখন শান্তিপুর বাটি এবং কাশীপুর উদ্যান বাটিতে তিনি ঠাকুরের অশেষ সেবা করে ধন্য হয়েছিলেন। এবং শুধু তাই নয়, মজার ব্যাপার হলো বহু তপস্যা ফল লাভ করেছে। একবার মজার কথা মনে আসছে, কাশীপুর উদ্যান বাটিতে শ্রীরামকৃষ্ণদেব শ্রীমকে বলছেন, দেখো দেখি এত তো ঈশ্বর দর্শন, এত তো জ্যোতির্দর্শন, তবে এই ব্যাম কেন? তা শ্রীম দারুণ উত্তর করেছিলেন। শ্রীম বললেন, দেখুন আপনার যে অসুখ নিয়েছেন সে তো ভক্তদের কল্যাণের জন্য নিয়েছে, কারণ এক একজন ভক্ত আপনাকে এসে আপনার কাছে এসে এক একদিন সেবা করবে আর 5 বছর করে তপস্যার ফল লাভ হবে। বললেন, সাধনা প্রেম ভক্তি এই নাম। আমরা দেখি শ্রীরামকৃষ্ণদেবের শরীর চলে গেল 1886 সালে। তারপর থেকে শ্রীমার জীবন অন্য খাতে বইতে লাগল। তিনি শ্রী শ্রীমাকে নিয়ে, স্বামীজি প্রমুখ গুরু ভাইদের মঠ মিশনকে নিয়ে কথামৃত রচনা এবং কথামৃত কীর্তন এই অবলম্বন করে তিনি দিন অতিবাহিত করে দিলেন।
আমরা দেখি তিনি ঠাকুর আর মা উঠে নেই জ্ঞানে ঠাকুরের শরীর যাওয়ার পর তিনি মায়ের চরণে নিজেকে নিবেদন করলেন এবং মায়ের ধ্যান চিন্তা ও সেবাতে দিন কাটাতেন। শ্রী শ্রী মাকে নিজের বসত বাটি যেটি বর্তমানে কথামৃত ভবন সেখানে প্রায়শই নিয়ে আসতেন, নিয়ে এসে সপরিবারে তাঁর সেবা করতেন। আবার মা যখন অন্য কোথাও থাকতেন তিনি আজীবন মাতৃভক্ত সন্তানের মতন মায়ের সেবা পাঠাতেন। ঠাকুর ছাড়া শ্রীমত শ্রী শ্রী মায়েরও দীক্ষিত ছিলেন এবং তাঁর পরিবারের সবাই, তাঁর স্ত্রী নিকুঞ্জ দেবী, তাঁর ছেলে মেয়েরা, তার একমাত্র পুত্র বোধহয় কমলিনী দেবী, আবার শুধু তাই না আরও অন্যান্য যারা, তারা সবাই শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেছে। 1888 সালে 6ই অক্টোবর তারিখে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্বপ্নাদেশে তিনি শ্রীমন বসত বাটিতে দুর্গা ঘর এবং ঠাকুরের পট প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করেছিলেন এবং শ্রীমন বসত বাটিটিকে ঠাকুর বাড়িতে রূপান্তরিত করেছে। আজকে যে কথামৃত ভবন, আজকে যে শ্রীমন ঠাকুর বাড়ি, শ্রী শ্রী মায়ের হাতেতে গড়া। তাই জন্যে শ্রীমন ঠাকুর বাড়িকে সময় সময় প্রাচীন সন্ন্যাসীদের মুখে শুনেছি এবং এখনও শুনি যে তার শ্রীমন ঠাকুর বাড়িকে বলা হয় যে প্রথম মায়ের বাড়ি। তারপর 1907-09 সালের পর যখন উদ্বোধন হয় ওটাকে বলা হয় শ্রী শ্রী মায়ের দ্বিতীয় মায়ের বাড়ি। প্রথম মায়ের বাড়ি বলতে এই কথামৃত ভবনকেই বোঝায়। আবার শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণ কথামৃত সিংহ রচনা করলেন, তার পেছনে শ্রী শ্রী মাই ছিলেন প্রধান শক্তি ও প্রেরণা। শ্রীমন জীবনেতে তার সমগ্র অন্তর জুড়ে ঠাকুরের সঙ্গে শ্রী শ্রী মাও ছিলেন। তাই জন্য শ্রীমন যখন শরীর ছাড়ছে তখন বলেন গেছেন, গুরুদেব মা আমায় করে তুলে না। আমরা লক্ষ্য করি মঠ মিশনের আদি পর্ব থেকে এই স্বামীজি প্রমুখ গুরু ভাইদের সঙ্গে শ্রীম সর্বদাই ছিলেন। তিনি নিজেও গুরু ভাইদের সঙ্গে মঠেতে তপস্যা দিতে মগ্ন থাকতেন এবং কর্মজীবনে যে আয় করতেন তার সিংহভাগই তিনি মায়ের সেবা এবং গুরু ভাইদের সেবায় ব্যয় করতেন। সংস্কারবান সব যুবক তাঁর কাছে আসতেন, তিনি তাদের ঠাকুরের ত্যাগের কথা শুনিয়ে মঠে যোগদান করতে বলতেন। তাই শোনা যায় সেকেন্ড জেনারেশন অফ সাধু সন্ন্যাসীদের মঠ, যেমন স্বামী শুদ্ধানন্দ, যেমন স্বামী বিরজানন্দ, যেমন স্বামী শঙ্করানন্দ, যেমন স্বামী বিশুদ্ধানন্দ, স্বামী মাধবানন্দ, স্বামী রাঘবানন্দ প্রমুখ, স্বামী প্রেমেশানন্দ প্রমুখ, যারা সব শ্রীমর কাছ থেকে বিপুল প্রেরণা পেয়ে মঠে যোগদান করেছিল। আবার এই মঠের যারা গুরু ভাইরা তারা শ্রীমকে যাকন্যায় শ্রদ্ধার চোখে দেখতেন। সাধু ব্রহ্মচারীদের সর্বদাই শ্রীমর সঙ্গে যোগাযোগ রাখতে বলতেন, আবার শুধু তাই না আদেশ নির্দেশ নিতে বলতেন। আবার যদি কোনো সাধু সন্ন্যাসী দূরে কোথাও যেতেন শ্রীমকে দর্শন করে তবে যেতে বলতেন। এই প্রসঙ্গে এই মাত্র মনে পড়ে যাচ্ছে একটি ঘটনা, না বলে পাচ্ছি না, সেটি হলো স্বামী নিখিলানন্দ মহারাজের কথা। আপনারা জানেন বোধ হয় নিখিলানন্দ মহারাজের নাম তো নিশ্চয়ই শুনেছেন, সন্দেহ নেই। তিনি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ লিখেছেন পাঁচ খণ্ডে। তিনি 1930 সালে সিংহকে দর্শন করতে এসেছেন। সিংহকে এসে বলছেন, মাস্টার মহাশয়, আমেরিকায় যাচ্ছি, মানে কর্তৃপক্ষ আমায় আমেরিকায় যেতে বলেছে, আমি যাচ্ছি আপনাকে দর্শন করতে এসেছি। শ্রীমতার মুখের দিকে তাকে বললেন, তাই বুঝি, বেশ বেশ, তোমার কিন্তু ওখানে মস্ত কাজ আছে। বেশ, তিনি তো আমেরিকায় চলে গেলেন। প্রায় 5 খণ্ড বাংলায় যে কথা মিলল তিনি ওখানে ইংরেজিতে ট্রান্সলেট করলেন। সে ইংরেজিতে ট্রান্সলেট করলেন সেটি আমাদের এখন বাইরে চলে গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। দেখবেন লেখা আছে নিখিলানন্দ মহারাজ ইংরেজি লিখেছেন, অরিজিনালি রিটেন বাই মাস্টার মহাশয়। যখন উনি ইংরেজি লেখা হয়ে ইংরেজিতে ট্রান্সলেশন হয়ে গেল তিনি বলে উঠেছিলেন, জানে আজ থেকে প্রায় 10 বছর আগে
শ্রী ম এই কাজটাকে ইঙ্গিত করেছেন। ওই যে বলেছেন মস্ত কাজ আছে, মস্ত কাজ মানে বাংলায় যেটা ছিল সেটা ইংরেজিতে ট্রান্সলেশন। যাই হোক, শ্রীমর সঙ্গে মঠ মিশনের সম্পর্ক এতই গভীর আর নিবিড় যে শ্রীমর পবিত্র শরীরের ভস্মরাশি মঠে সংরক্ষিত আছে। সন্ন্যাসী গুরু ভাইদের মতন তাঁরও জন্মতিথি মঠে পালিত হয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যে কথা মৃত শ্রীমর রচিত সেটি অনুধ্যান করে মঠ থেকে দীক্ষা লাভ করা হয়। আবার সম্প্রতি শ্রীমঞ্চে বসতবাটি বর্তমানে মহাতীর্থ কথামৃত ভবন সেটি মঠ মিশনের অধীনে আনা হয়েছে এবং সেই মতে পরিচালিত হচ্ছে এবং অদূর ভবিষ্যতে এটি মঠ মিশনের একটি অন্যতম শাখা কেন্দ্র হিসেবে যে পরিণত হবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমরা দেখি শ্রীমঠ শরীর শ্রীরামকৃষ্ণদেবের শরীর প্রায় বাকি দুটো বছর গেছে, 1888 সাল হবে। শ্রীমঠ তার ডায়েরির মধ্যে তো এমনি ডুবে থাকতেন, এবার আবার ডুবে থেকে কথামৃত রচনা করবার জন্য তিনি মনোনিবেশ করেছেন। এই যখন ডায়েরি থেকে কথামৃত মনোনিবেশ করেছে, ঠাকুর স্বপ্নে এসেছে। দারুণ কথা, ঠাকুর স্বপ্নে এসে শ্রীমকে দারুণ প্রেরণা জুগলেন। শ্রীম স্বপ্ন দেখছেন দক্ষিণেশ্বরে নবতে ঘরে সেই দালানিতে শুয়ে আছেন, হঠাৎ স্বপ্ন দেখছেন কোথেকে একটা সুন্দর গন্ধ আসছে। তিনি তো স্বপ্নে উঠে পুরো সব দেখছেন কোথেকে গন্ধ আসছে, তাকিয়ে দেখেন এক জায়গায় একটা বিশাল উনুন, তারপর বিশাল কড়া পরমান্ন বা অমৃত রান্না হচ্ছে। একটা মানে হাতা দিয়ে ঠাকুর ঠেলছেন, আর একটা হাতা দিয়ে শ্রী শ্রী মা ঠেলছেন, অমৃত রান্না হচ্ছে, আর সে সুন্দর গন্ধ বেরোচ্ছে। শ্রীমকে দেখেই ঠাকুর বলছিল, ও তুমি এসে পড়েছো, যা বেশ হয়েছে, আমি তোমায় খুঁজছিলাম। দেখো এই যে অমৃত রান্না হচ্ছে, এর বিতরণের ভার থাকবে তোমার উপর। এই যে কথা অমৃত লিখবেন সেইটাই শ্রীরামকৃষ্ণদেব স্বপ্নে এসে তাকে বলে যাচ্ছে। শ্রী শ্রী মায়ের আশীর্বাদ নিলেন এবং তার প্রেরণায় তিনি প্রথমের দিকে একটা পরমহংসের উক্তি নামে পুস্তিকা প্রকাশ করেছেন। স্বামীজি প্রমুখ গুরু ভাইরা উচ্ছ্বসিত হয়ে উঠলেন পুস্তিকাটি পড়ে। আপনারা জানেন সেটি স্বামীজি 1889 সালে একটা সুন্দর চিঠি লিখলেন শ্রীমকে, বললেন, 1,00,000 থ্যাংকস মাস্টার, 1,00,000 থ্যাংকস, ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ অ্যাট দি রাইট পয়েন্ট, ফিউ হ্যাভ আস্ক, ফিউ আন্ডারস্ট্যান্ড হিম। বলে মাস্টার মহাশয়কে একটা দারুণ অভিনন্দন জানালেন। মাস্টার মহাশয় স্বামীজি প্রমুখ গুরু ভাইদের অভিনন্দন পেয়ে আরো গভীরভাবে এই মনোনিবেশ করলেন কথামৃত লেখায়। 1897 সালে নভেম্বর ডিসেম্বর মাসে লিফ ফ্রম দি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ নামে দুটো পুস্তিকা প্রকাশ করল। এইবার স্বামীজি প্রমুখ গুরু ভাইদের উচ্ছ্বসিত হওয়ার সীমা পরিসীমা রইল না। স্বামীজি তো 1897 সালে শ্রীমকে চিঠিতে লিখছেন, নেভার দি লাইফ অফ এ গ্রেট টিচার ব্রট বিফোর দি পাবলিক আনটার্নিশড বাই দি রাইটার্স মাইন্ড অ্যাজ দ্য টুইন, আই নাও আন্ডারস্ট্যান্ড হোয়াই নান অফ আস হ্যাজ অ্যাটেম্পটেড দিস লাইফ বিফোর, ইট হ্যাজ বিন রিজার্ভ ফর ইন দিস গ্রেট ওয়ার্ল্ড অ্যান্ড রামকৃষ্ণা ইজ এভিডেন্টলি উইথ ইট। মাস্টার মহাশয় তো অদ্ভুত আনন্দ পেয়েছেন, কিন্তু এই অভিনন্দনের সঙ্গে দুটো অনুরোধ রেখেছিলেন স্বামীজিরা। তারা বললেন মাস্টার মহাশয়কে, দিস উইল নট পে ইন এ প্যাম্পলেট ফর্ম, আপনি যে প্যাম্পলেট ফর্মে লিখছেন সে হবে না, বই ফর্মে লিখতে হবে। আর বললেন আপনি বাংলায় লিখবেন, ইংরেজিতে নয় বাংলায় লিখবেন, কেন বাংলায় লিখলে মা সেগুলো ভালোভাবে উপভোগ করতে পারে। শ্রীরামকৃষ্ণদেবের এই সন্তান শ্রীম এইবার সুপ্রিম কোর্টে জাজমেন্ট নিচ্ছেন, অর্থাৎ তিনি মায়ের দ্বারস্থ হলেন। মায়ের কাছ থেকে আদেশ নির্দেশ নেবেন বলে তাকে জানালেন। মা তাকে সেই বিখ্যাত চিঠি দিয়েছেন, যে চিঠি রামকৃষ্ণ কথামৃততে বা অন্য কোনো রামকৃষ্ণ পরমহংসদেবের অথেন্টিক বইয়েতে এটিকে ইন্ট্রোডাকশন হিসেবে মাস্টারমশাই ট্রিট করেছেন। দেখবেন রামকৃষ্ণ কথামৃত শ্রীমঠ রেটে ডাইরেক্ট উনি লিখছেন, যেটা শ্রীমঠ ঠাকুর বাড়ি বা কথামৃত ভবন থেকে প্রকাশ হয়েছে।
সেগুলি কোনো ইন্ট্রোডাকশন নেই। কেন? সে মায়ের চিঠিটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। সে চিঠিতে কি আছে তিনি দিচ্ছেন, বাবা জীবন তোমার কাছে তার যা কথা আছে তা সবই সত্য, আবশ্যক মতো তিনি ওই সকল কথা রাখিয়াছিলেন তোমার কাছে এবং আবশ্যক মতো তিনি উহা প্রকাশ করাইতেছে, ইহাতে তোমার কোনো ভয় না। এইগুলি প্রকাশিত না হলে লোকে চৈতন্য দিবে না জানবে। একদিন তোমার মুখে শুনে বোধ হল স্বয়ং ঠাকুরই এই কথা বলছে। মাস্টার মহাশয় পাইকে তিনি মায়ের এই আশীর্বাদকে মাথায় নিয়ে স্বামীজি কোনো গুরু ভাইদের মানে অসাধারণ প্রেরণা পেয়ে তিনি বাংলায় কথামৃত লেখার কাজে ডুবে গেলেন। এই যে কথামৃত লেখার কাজে ডুবে গেলেন, কদিনের মধ্যে স্বামী ত্রিনাথিকানন্দ মহারাজের সাধু প্রচেষ্টাতে 1902 সালে 11 মার্চ রামকৃষ্ণদেবের জন্মতিথির দিন আত্মপ্রকাশ করল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত প্রথম ভাগ। ভক্ত পাঠক সমাজে এক অভূতপূর্ব সাড়া এবং চাঞ্চল্যের সৃষ্টি হল। প্রচুর মানুষ তাকে আরও কথামৃত রচনার জন্য অনুরোধ করে পাঠাল। পরিণাম হল 1904 সালে দ্বিতীয় ভাগ, 1908 সালে তৃতীয় ভাগ এবং 1910 সালে চতুর্থ ভাগ প্রকাশিত হয়ে গেল। এইবার একটা মজার ব্যাপার, 1888 সাল থেকে এই টানা 1910 সাল পর্যন্ত টানা 22 বছর বয়স বাল্মীকির মতন তিনি কথামৃত রচনা করলেন এবং এই কথামৃত রচনাকালে তিনি রামকৃষ্ণ চিন্তায় এত গভীরভাবে মগ্ন হলেন যে চতুর্থ ভাগ লেখার শেষে 1910 সালে তিনি একেবারে রামকৃষ্ণময় হয়ে উঠলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বপনে এসে তাকে জানাচ্ছেন, এসব ডায়েরি থেকেই আমি বলছি, স্বপনে এসে তাকে জানাচ্ছেন তিনি বলে, জানো তোমার মুখে আমার প্রতিবিম্ব পড়েছে, তুমি আর আমি এখন এক হয়ে গিয়েছি। কিরাম জানো? নালা পুকুরে এক হয়ে হেলছে বুঝছে, এই নাম তিনি রামকৃষ্ণময় হয়ে গেছি। এই রামকৃষ্ণময় শিব আবার 1910 সাল থেকে টানা 1932 আবার সেই 22 বছর নারদ বাল্মীকির মতন কথামৃত কীর্তনে মত্ত হয়েছে। যে আসত তাকে তুলে ঠাকুরের কথা বলতেন, অন্য কোনো কথা বলতেন না, অন্য কোনো কেউ প্রসঙ্গ তুলতে প্রসঙ্গর মোড় ঘুরিয়ে সেই ঠাকুরের কথায় আনতেন। এই রামকৃষ্ণময় সদা কথামৃত কীর্তনে রত শ্রীমকে দর্শন করবার জন্য দেশ বিদেশ থেকে বহু মনীষী ভূমিজন, যেমন ধরুন পল বাঞ্চান, পরমবংশ জনানন্দ, ধনগোপাল মুখোপাধ্যায়, এসব নাম শুনেছেন ধনগোপাল মুখোপাধ্যায়, তারপর স্বামীজির যিনি ভাই মহেন্দ্রনাথ দত্ত প্রমুখ অনেকে কথামৃত ভবন এবং মডার্ন স্কুলের চারতলার ছাদে তাঁকে দর্শন করতে আসতেন এবং দর্শন করে তারা তাঁর মুখে কথামৃত শুনে একেবারে ঝাড়পণ্যায় আকৃষ্ট মুগ্ধ হয়েছে। যারাই সেই সময় শ্রীমকে দর্শন করেছে তারা সর্বদাই বোধ করতে যেন স্বয়ং ঠাকুরই তাঁর শরীরের মধ্যে প্রবেশ করে তাঁর বিচারিত করছেন এবং তাঁর কণ্ঠে বসে কথামৃত বলছেন। আবার শুধু তাই নয়, যারা তাদের তাঁকে দেখতেন তারা দেখতেন সাদা চোখে, মানে চোখ চেয়ে তিনি দুটি সর্বদা ঈশ্বরের সঙ্গে যোগ হয়ে আছেন। স্বামী রাঘবানন্দ মহারাজ যিনি তার সঙ্গে করছিলেন তিনি প্রায়শই বলতেন, হেম ওয়াজ ইন কনস্ট্যান্ট কমিউনিয়ন উইথ গড অ্যান্ড উইথ ওপেন আইস, চোখ চেয়ে ভগবানের সঙ্গে সর্বদা যোগেছি। আবার এই সময় শ্রীরামকৃষ্ণ এই শ্রীময়ের সঙ্গ করে এবং তাঁর এই কথামৃত পড়ে মানে অসংখ্য সাধু সন্ন্যাসী ও ভক্তের সৃষ্টি হয়েছিল। এই সময় অনেক সাধু সন্ন্যাসী হয়েছিলেন যারা স্বামী নিশানন্দ মহারাজের মতন বলতেন যে তাদের আধ্যাত্মিক জীবনে শ্রীময় হচ্ছেন তাদের প্রথম গুরু। এই সমস্ত কারণেতে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজজি দারুণ বলেছেন, আমি মঠে খবর নিয়ে জানলাম যে মঠে 14 আনা সাধু সন্ন্যাসী বললেন যে মাস্টার মহাশয়ের সঙ্গ করে আর কথামৃত করে তাঁরা এই সাধু জীবন নিয়েছেন।
স্বামী শিবানন্দ মহারাজ যিনি, তিনি বলে এসেছিলেন মাস্টার মহাশয় তিনি তো ব্যাসদেব ঠাকুর সঙ্গে করে এনেছিলেন কথামৃত লিখাবেন বলে। আমরা যখন তিনি বলছেন ঠাকুরের সঙ্গে ছিলাম, শ্রীমতেই আসতে ঠাকুর দেখে কি ব্যস্ত হয়ে পড়েছে, তাকে তাড়াতাড়ি নিজের কাছে বসতে বলতেন, তার দিকে তাকিয়ে কথা বলতেন, আবার শুধু তাই না তাকেও মাঝে মাঝে বলতেন তুমি এটা বুঝেছ, আর মাস্টারমশাই বলতেন আগে হ্যাঁ তাকে না। যাই হোক, তিনি বলছেন তখন ভাবতাম এই মহাপণ্ডিত লোক, এই মহাত্মা বিদ্যাসাগর মহাশয় স্কুলে উঁচে মাস্টারমশাই, আবার শুধু তাই না ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের আবার অগ্নিপতি, তাই বুঝি তাকে ঠাকুর খাতির করছে। তখন কি চাই জানি স্বয়ং ব্যাসদেবকে সঙ্গে করে এনেছে, এই শিবানন্দ মহারাজের কথা। আবার শ্রী শ্রী মহাকৃত ঠাই কথা আমি তো পড়তে পড়তে বা মানে শুনতে, এত একজন পড়ছে উনি শুনছেন, শুনতে শুনতে পায়ে ভাবাবিষ্ট হয়ে পড়তেন। তিনি ভক্তদের বলতেন দেখো নিত্য কথা মৃত পড়বে, ওতেই সব আছে। আর মাস্টার মহাশয় তিনি তো মহাপুরুষ, মাস্টার মহাশয়ের বইয়ে ঠাকুর বসে কথা বলেছেন। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ কি চমৎকার বলেছেন, তিনি বলছেন কথামৃতে সব আছে, জ্ঞান ভক্তি যোগ কর্ম সব। কেউ যদি 12 বছর অনন্য মনে কথামৃত অনুধ্যান করে নিশ্চিত জানবে তার ব্রহ্মজ্ঞান পর্যন্ত হতে পারে। স্বামী তপস্যানন্দ মহারাজ চমৎকার বলেছেন, স্বামী তপস্যানন্দ মহারাজ বলেছিলেন রামকৃষ্ণ লিভস ইন মেন্স মাইন্ড টুডে অ্যাজ হিম হ্যাজ পোর্ট্রেড হিম ইন দি পেজেস অফ হিজ গসপেল। বললেন শ্রীরামকৃষ্ণদেব মানুষের মনে ঠিক তেমনিভাবেই আছে যেমনিভাবে শ্রীম কথামৃতে ঠাকুরকে পূজা করেছেন। স্বামী অমরনাথানন্দ মহারাজের কথা আপনারা সবাই জানেন, আমি ডাইরেক্টলি তার মুখ থেকে শুনেছিলাম। তিনি আমার বলেছিলেন যেন দীপক 17 বছর বাবার বয়স, আমার হাতেতে কথামৃত বই এসে পড়লো গসপেল অফ শ্রীরামকৃষ্ণ, সেটি শ্রীমল লেখা, মানে যেটা পড়ে তপস্যানন্দ মহারাজ কনভিন্স গসপেল অফ শ্রীরামকৃষ্ণ বলে বার করেছিলেন আমার সুবিধের জন্য। যাই হোক, সেই বইটা পড়েছিলাম, সারা রাত কেটে গেল, আমার হুশই নেই, সকালবেলা পরে বললাম সকাল হলো বুঝলাম সারা রাত কেটে গেছে। এতেই সব না, আমার তখন ফিল করলাম যেন মাথার ওপর বোম ব্লাস্ট হয়েছে। আমি তো অবাক হয়ে শুনছি, বলছে বোম ব্লাস্ট কেন জানো তো, হলে কী হয় সব জায়গা জায়গা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমার জীবনের জাগতিক যা কিছু ছিল সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ভেতরটা পূর্ণ সন্ন্যাস ভাবেতে ভরপুর হয়ে গেল, আর আমি মঠে যোগদান করলাম। এই হলো স্বামী অমরাকানন্দ মহারাজের কমেন্ট। আবার শুধু তাই নয়, এই কথামৃতকে কেন্দ্র করে এবং কথামৃতকে ভিত্তি করে অজস্র গ্রন্থ তৈরি হয়েছে আপনারা সবাই জানেন, কিন্তু তার মধ্যে যদিও স্বামী হুদেশানন্দ মহারাজজি কথামৃত প্রসঙ্গ, পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ চিত্তব কথামৃত, এই যে ভক্ত পাঠক সমাজে বিশেষ আলোচনের সৃষ্টি করেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, সময় বড্ড বেশি লেগে যাচ্ছে, 1920 সালে জীবনই আমি আলোচনা শেষ করি। 1920 সালে তো শ্রী শ্রী মা শরীর চলে গেল, শ্রীমত বড্ড ভেঙে পড়লেন, স্বপনে মায়ের কাছ থেকে সান্ত্বনা পেয়ে একটু সামনে উঠেছে। এইবার তখন তিনি শ্রীমায় একটা ইচ্ছের কথা মনে করছিলেন, মা প্রায়শই বলতেন আরও কিছু কথামৃত হোক, এই আরও কিছু কথামৃত হোক মায়ের ইচ্ছে সেইটি পূরণ করবেন বলে। শ্রীমা 1925 সালে কথামৃতের পরিশিষ্ট অংশটি তিনি একটু পুস্তিকা কালে প্রকাশ করেছিলেন। আবার 1932 সালে তিনি 14 জুন তারিখে অলহারণী কালিকা পুজোর তিথির দিন তিনি শরীরত্যাগ করার আগে পঞ্চম ভাগ লেখা শেষ করেছেন। শুধু পঞ্চম ভাগ লেখা শেষ করেননি, একটু পর্যন্ত করে চলে গিয়ে এই তারিখে অলহারণী তিথি, যে তিথিতে শ্রী শ্রী মাকে ঠাকুর সরস্বতী পুজো করেছিলেন, জগতের আসনে মাকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই তিথিটি শ্রীম সবচেয়ে শ্রেষ্ঠ তিথি বলে জীবনেতে মানতেন। ঠাকুরের যত লীলা হয়েছে কোন তিথিটা সবচেয়ে ইম্পর্টেন্ট তিথি শ্রীমাকে বলা হতো, শ্রীমা বলতেন ফলহারিণী কালিকা পুজো তিথি, কারণ ওই তিথির দিনে
মাকে সরস্বতী পুজো করে জগতের মাতৃ আসনেতে তিনি বসেছেন। যাই হোক, আমরা দেখি ওইটি বলে গুরুদেব মা আমায় করে তুলে দাও, এই শেষ পাঠ্য উচ্চারণ করে তিনি রামকৃষ্ণ পদে মিলিত হয়েছিলেন। এই প্রসঙ্গে একটি কথা বলব, সেটি হল এই 1836 সাল থেকে 1886 এই 50 বছর শ্রীরামকৃষ্ণদেবের শ্বাসে প্রশ্বাসে ছিল মায়ের নাম। ঠাকুরকে দর্শন করেন শ্রীম 1882 সালে, সেই 1882 থেকে 1932 আবার সেই 50 বছর শ্রীম শ্বাসে প্রশ্বাসে ছিল শুধু রামকৃষ্ণ নাম। তাই শ্রীমন্ত শরীর ছেড়ে জগৎ থেকে চলে গেলেন, কিন্তু জগতে রয়ে গেল এক অভূতপূর্ব রামকৃষ্ণময় জীবন, যার থেকে সৃষ্টি হয়েছিল বিশ্ব সেরা মহাগ্রন্থ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত। শ্রীম ঠাকুরের অসীম অনন্ত শক্তি ও কৃপায় পরিপুষ্ট হয়ে শ্রী শ্রী মায়ের হাল ভাঙা আশীর্বাদকে মাথায় নিয়ে স্বামীজি প্রমুখ গুরু ভাইদের অবিরাম অনুপ্রেরণায় শ্রীমতার ব্রহ্মজ্ঞানের কলমে শুদ্ধা ভক্তির কালিতে এবং যোগাবস্থায় আরূঢ় থেকে রচনা করলেন 5 খণ্ডে বিভক্ত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত, যা অনন্তকালের জন্য মানুষকে জুগিয়ে যাবে সাধু সঙ্গ আর শুভ বুদ্ধি, জুগিয়ে যাবে শান্তি ও আনন্দ, দুঃখ শোকে অকুলন্ত সান্ত্বনা আর ঈশ্বর লাভে অনন্ত প্রেরণা। রামকৃষ্ণ গত মন সারদা বিলীন প্রাণ, শ্রীম সঙ্গ সত্তা কথামৃতে মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল, যার জন্যে কথামৃতে আমি নাই শ্রীরামকৃষ্ণ একটি দর্শন কর্তার জন্যে এবং তাঁর শ্রীমুখ নিশ্চিত কথামৃত পান কর্তার জন্যে তিনি সমগ্র মানব জাতিকে আহ্বান করে বলে দিতেছিলেন, চলো ভাই আর বিলম্ব করিও না, সেই অহেতু কৃপা সিন্ধু প্রিয় দর্শন সহাস্য বদন নিশিদিনীশ্বর প্রেমের গগর মাতোয়ারা ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করে এবং তাঁর কথামৃত পান করে এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করি। ঠাকুর মা স্বামীজি মহারাজজি শ্রীমন্ত ঠাকুরের সন্তানদের প্রণাম করি, সর্বভূতানন্দ মহারাজজিকে প্রণাম জানাই এবং তার সাথে সাথে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমাদের অন্তরে প্রার্থনা জানিয়ে 1 ঘন্টার পূর্বে আমাদের যে আলোচনা এখানে শেষ করছি। যারা আজকের এই সন্ধ্যায় এক সুললিত ছন্দে আমরা এতক্ষণ কথামৃত অমৃত পান করছিলাম, মনে হচ্ছিল যেন আরো এই শুনি, কিন্তু কোথাও তো থামতে হবে, তাই এই থামা। আমি আমার হৃদয়ের অন্তর থেকে এবং ইনস্টিটিউট অফ কালচারের সকলের পক্ষ থেকে ডক্টর দীপক গুপ্ত মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি আর আপনাদের সকলকে এই অনুষ্ঠানে আসবার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। শুধু একটি কথা আমি বলব, উনি যখন প্রথম দর্শনের কথা বলছিলেন সেখানে উনি বলছেন সন্ধ্যা হয় হয়, এই কথাটি খুব তাৎপর্যপূর্ণ। সন্ধ্যা হয় হয় এই সন্ধ্যা কথাটি কিন্তু হচ্ছে একটি সন্ধিক্ষণ, একটা ক্ষণ যাচ্ছে আর একটা ক্ষণ আসছে, তার মধ্যেকার সময় ওই সময়টুকুতে আমরা যদি বিশেষভাবে ধ্যান করি জপ করি তাহলে আমরা এমনি যে জপ ধ্যান করি তার চেয়ে বিশেষ ফল লাভ করা যায়, সেজন্য এত সন্ধি পূজার মাহাত্ম্য। কিন্তু সেই দিনের সন্ধিক্ষণ ছিল
তখন দক্ষিণেশ্বরের নহবতে বাজনা বাজতে শুরু করেছে, গঙ্গা উজানে বইছে, আরতির ঘন্টা বাজতে শুরু করেছে, যেন পুরো পৃথিবী পুরো প্রকৃতি যেন আজ সেই এক সন্ধিক্ষণে গ্রহণ করতে চলেছেন। এই সুখদেবকে দেখে তিনি যে ভাগবত প্রদান করবেন এই ব্যাসকে আমাদের মাস্টার মহাশয়, তিনি সেদিন তাকে চিনতে পেরে তিনি বুঝতে পেরেছিলেন, জানতেন। তিনি কুটি বাড়ির ছাতে উঠে উনি ডাকতেন, তোরা কি কোথায় আছিস আয়, এরকম সব ত্যাগ সন্তানরা আসছিলেন, তার মধ্যে এই মাস্টার মহাশয়। কথামৃত শুধু সন্ন্যাস সকলের জন্য, ঠাকুর জানতেন সেই রকম একজন ব্যাসদেবকে তিনি খুঁজছিলেন। এই সন্ধিক্ষণে সেই ব্যাসদেবের ওখানে আগমন, আর আজকে আমরা সেই কথামৃত পানে বিভূত হয়ে আছি। এই কথামৃত পান করে যাতে আমাদের জীবনটা সার্থকতা লাভ করে, এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।